আমার 40টা ঋণে আমি 1 হেক্টর ঋণে সার পাই 25 কেজি করে, আমি সার বিক্রি করে 10 টাকা করে। আমাদের কৃষক ভাইরা ওরা নিয়ে যায়, এবং কি শহরে যে বেসরকারি সরকারি নার্সারিগুলো আছে ওরা নিয়ে যায়। কেঁচো ডিম দিয়ে মাসে দুবার করে সার আমি ঋণের মধ্যে 25 কেজি প্রতিটা ঋণে, এখন দেখা যাচ্ছে আমি 500 কেজি সার আমি উৎপাদন করি 15 দিন, মাসে আমি 1000 কেজি। কেঁচুটা আছে, কেঁচুটা কিন্তু যতটা চালানি সার আছে সব চালানি সারের মধ্যে কেঁচো সারের মধ্যে উপাদানটা আছে। সার নিলেন? হ্যাঁ সার নি। কয় কেজি? 5 কেজি নিছি। কি কাজে লাগাবেন? কবি লাগাবো, কবিতে লাগাই দিব। তো এই যে চালানি সার দেন নাই? চালানি সার দিছি, মানে এটা লাগবে। এটা কি উপকার বেশি? হ্যাঁ এটা উপকার বেশি, মানে এটার মানে উদ্যোগ আছে যে এগুলা দিলে মানে একটু ভরো ভরো হয়ে থাকবে, ছিপার যাবে তাড়াতাড়ি, লাগবে ভালো। যত গাছ মোট স্বাস্থ্য হবে তত তত আলুটা বেশি ফলন হবে না, বেশি ফলন হবে।